তো প্রিয় ছাত্র ছাত্রী চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল ভিডিও। আজ আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্কের হিস্ট্রি বিষয়ে, আমরা মাধ্যমিকেরই আলোচনা করব পার্ট ফোর। তো তার অ্যান্সারগুলো হচ্ছে, যেমন একের দাগে রয়েছে ক এবং খ স্তম্ভের সঙ্গে মিল করাতে হবে। তো প্রথমে রয়েছে নিম্নবর্গের ইতিহাস, এর সঠিক উত্তরটি হবে রণজিৎ গুহ, আর লক্ষ্মীর ভাণ্ডার এটি হবে সরলা দেবী চৌধুরানী, এবং গয়ে রয়েছে একাডেমিক অ্যাসোসিয়েশন এটি হবে ডিরোজিও। এরপরে সত্যমিথ্যা রয়েছে, যেমন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা হচ্ছে মিথ্যা। এবং ক্ষয়ে রয়েছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে, রামকৃষ্ণ পরমহংসদেব, এটি সত্য। এবং গয়ে রয়েছে সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা, এটি সত্য। এবারে তিনের দাগ রয়েছে দু তিনটি বাক্যে আমাদেরকে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লিখতে হবে, যেমন এক নম্বর হচ্ছে গবেষণা সংক্রান্ত বহু তথ্য যা কেবলমাত্র কয়েকটি বইয়ে পাওয়া যায় এবং সেসব বই সংগ্রহ করাও সমস্যার, সেই সব তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায়। দু নম্বর হচ্ছে আধুনিক প্রযুক্তি ছাপা বইয়েরও ই প্রকাশক করেছে, সুতরাং ইন্টারনেট থেকেই একটি বই পড়ে নেওয়া যায়, অর্থাৎ আমরা ইন্টারনেট থেকে বই পড়ে নিতে পারবো। এবারে ক্ষয়ে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ডেভিড হেয়ার কেন স্মরণীয়, তার উত্তরটি লিখতে হবে সংক্ষেপে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যেসব বিদেশিরা উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে ডেভিড হেয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার এটি পয়েন্ট করতে হবে শিক্ষা বিস্তারে অবদান, স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা ডেভিড হেয়ার এদেশে এসে শিক্ষা বিস্তারে উদ্যোগী হন। তিনি হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন 1817 খ্রিস্টাব্দে, হিন্দু কলেজ প্রতিষ্ঠাতেও তিনি সাহায্য করেন, স্কুল পাঠ্যবই প্রকাশের জন্য প্রতিষ্ঠা করেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, মফস্বলে স্কুল প্রতিষ্ঠার জন্য ক্যালকাটা স্কুল সোসাইটিও গড়ে তোলেন 1818 খ্রিস্টাব্দে। এবারে গয়ের একটি প্রশ্ন রয়েছে, যেমন বারাসত বিদ্রোহ কী, তার উত্তর হচ্ছে কোম্পানির শাসনে জর্জরিত হয়ে মীর নিসার আলী বা তিতুমীর কৃষক সম্প্রদায়কে দলবদ্ধ করেন, অসাধারণ সংগঠন শক্তির অধিকারী তিতুমীর সুদখোর মহাজন নীলকর ও জমিদারদের হাতে নির্যাতিত মুসলিমদের নিয়ে এক বিরাট সংগঠন গড়ে তোলেন, জমিদার নীলকর ও সরকার তার বিরুদ্ধে সমবেত হয়, জমিদার কৃষ্ণদেবের সাথে সংঘর্ষ হওয়ার পর তিনি বারাসত বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজ রাজত্বের অবসান করেন। বাদুড়িয়ার 10 কিলোমিটার দূরে নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করে সেখানে তার সদর দপ্তর স্থাপন করেন। তিনি ঢাকি গোবরডাঙ্গা প্রভৃতি স্থানের জমিদারদের কাছ থেকে কর দাবি করা শুরু করেন। এই ঘটনা বারাসত বিদ্রোহ নামে পরিচিত। এরপর একটি প্রশ্ন রয়েছে 7-8টি বাক্যে লিখতে হবে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। তার ভূমিকা অংশে আমাদের লিখতে হবে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে এদেশে শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ হয়। দেশীয় শিক্ষার জন্য প্রাচ্যবাদীরা এবং ইংরেজি শিক্ষার জন্য পাশ্চাত্যবাদীরা এই টাকা দাবি করলে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীরা জয়ী হয়। সেকেন্ড পার্ট, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলে সরকার শিক্ষাখাতে অর্থব্যয় বন্ধ করে দেয় এবং সিদ্ধান্ত গ্রহণে দায়িত্ব দেওয়া হয় জিসিপিআই বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন নামক সমিতির ওপর। এরপর একটি পয়েন্ট করতে হবে প্রাচ্যবাদী, যেটি হচ্ছে এইচটি প্রিন্সেপ, ক্যালব্রুক, উইলসন প্রমুখ ছিলেন প্রাচ্যবাদীদের নেতা। তাদের মধ্যে প্রাচ্য শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা, কারণ এদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এই শিক্ষা জড়িত, দেশের বেশিরভাগ শিক্ষার্থী এই শিক্ষার সঙ্গে যুক্ত হওয়ায় শিক্ষার উন্নতির জন্য সরকারি টাকা বরাদ্দ করা উচিত। এবারে পাশ্চাত্যবাদী যে পয়েন্টটি রয়েছে সেটি আমাদের লিখতে হবে। ট্রাভেলিয়ান, আলেকজান্ডার স্যান্ডার্স প্রমুখ ছিলেন পাশ্চাত্যবাদীদের নেতা, তাদের মতে ইংরেজি ভাষা হলো আন্তর্জাতিক ভাষা এবং ছাত্রদের চাকরি পাওয়ার উপযোগী, ভবিষ্যতে এই ভাষা এদেশের আঞ্চলিক ভাষাগুলিকে সমৃদ্ধ করবে, তাই ইংরেজি শিক্ষার জন্যই সরকারি টাকা বরাদ্দ করা উচিত। এর লাস্ট পয়েন্টটাই আমাদের করতে হবে দ্বন্দ্বের অবসান। 1835 খ্রিস্টাব্দে 4ই মার্চ পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসাবে গ্রহণ করা হয় এবং ভারতে পাশ্চাত্য শিক্ষা চালু হয়। এভাবেই প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে। তো আমরা পার্ট 4 আলোচনা করে দিলাম।
এর পরে যে বিষয়গুলো বাকি আছে খুব শীঘ্রই এই চ্যানেলে আসবে।